বাংলাদেশের গভীর সমুদ্রে মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া এক্সন মোবিল সহ আরও দুটি মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে লিখিত প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের 40 সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তাদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের ব্যবসায়ীরা এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রীর দাবি, বর্তমান সরকারের ওপর আস্থাশীল বলেই মার্কিন ব্যবসায়ীরা উদার হাতে বিনিয়োগ করতে চান। আমাদের সাথে সাংঘাতিক ফুটফুল আলোচনা হয়েছে, তারা ওপেন হ্যান্ডে তারা আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়, তারা খুবই খুশি বাংলাদেশ সরকারের উপর বর্তমানে, এবং তারা যথেষ্ট এই সরকারের উপর আস্থাশীল বলেই তারা ফিউচার বিজনেস অপরচুনিটি আরও বেশি ইনভেস্টমেন্ট তারা খোঁজ করতেছেন। আরেকটা বিষয় হলো এক্সন মোবিলের কথা আসছে, এক্সন মোবিল হ্যাঁ আমাদেরকে রিটার্ন প্রপোজাল দিয়েছেন এবং রিটার্ন প্রপোজাল দেওয়ার পরে তারা কাউন্টার প্রপোজাল দিয়েছেন, আমরা এটা কনসিডারেশনে রেখেছি।